বন্যার ভিতরে ফেনী থেকে পরশুরাম যাওয়ার সময় কিন্তু এমন একটা বিপদের সম্মুখীন আমি হই। আমি গাড়ি ড্রাইভ করতেছিলাম, আসলে বুঝতেই পারিনি যে এখানে এত বড় একটা গর্ত আছে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে পাকা রাস্তা থাকতে আপনি ডাইনে কাদার ভিতরে কেন গেলেন। আসলেই আপনারা যারা ত্রাণ দিতে গেছেন বা ওইখানে ছিলেন তারা জানেন যে রাস্তার দুই পাশে অনেক মানুষ ত্রাণ নেওয়ার জন্য দাঁড়াইছিল। তো আমি যখন রাস্তাতে যাচ্ছিলাম তখন দেখলাম রাস্তার ডান সাইডে অনেকগুলো লোক বলতেছিল যদি কিছু থাকে দিয়ে যান। তো আমার মনে হয়েছিল যে আমি রাস্তার সাইডে একটু দাঁড়াই তারপর ওনাদের কিছু খাবার দিয়ে যাই, কিছু জামা কাপড় দিয়ে যাই। এজন্য আমি ডান সাইডে গাড়ি পার্কিং করতে গেছিলাম। যাওয়ার কারণেই কিন্তু আমার গাড়িটা ওইখানে গর্ত ছিল, এখানে আসলে বোঝা যাচ্ছিল না। তো আমার গাড়ি না, যারা গাড়ি নিয়ে গেছেন অনেকের গাড়ি ভেঙে গেছে, আমার গাড়ি সামনে থেকে অনেকটা ভেঙে গেছে। তো মানে বোঝা যাচ্ছে না যে কোথায় গর্ত, পানি তো রাস্তায় অনেক পানি ছিল, বোঝা যাচ্ছিল না যে কোথায় গভীর, কোথায় ভেঙে গেছে, এটা বোঝা যাচ্ছিল না, যে কারণে আসলে এই বিপদের সম্মুখীন হয়েছি। আপনারা যারা নোয়াখালী এবং ফেনীতে ত্রাণ দিতে গেছেন বা যাচ্ছেন বা যাবেন, মানে যারা গেছেন অতীতে তারা জানেন যে এখানে কী পরিমাণে হয়রানি হতে হচ্ছে। যেমন গাড়ি ভাড়া, নৌকা ভাড়া, খাবার কিনতে গেলে, হোটেল ভাড়া পর্যন্ত শুরু করে সব জায়গায় সিন্ডিকেট। আমি যে কদিন থাকেছি অলরেডি 30-40 হাজার টাকা আমার হোটেল ভাড়ায় চলে গেছে, ঠিক আছে। সব ক্ষেত্রে আপনি হয়রানি হবেন, যেখানে যাবেন। নৌকা ভাড়া 20-25 হাজার টাকা চাবে, গাড়ি ভাড়া চাবে 30 হাজার টাকা। গাড়ি যদি ভেঙেও যায় তারপরেও অনেক উপকার হয়েছে গাড়িতে। আমি যত যা কিছু সব কিছু আমার গাড়ি দিয়ে করছি, কিন্তু গাড়ি যদি ভেঙে সব শেষ হয়ে যায় তো আমার দুঃখ নেই। প্রতিটি বাড়িতে পানি কিনবে, এখন গ্রামে দিলে অনেক ভালো হবে, কারণ সবাই এখানে আসি এসে দিয়ে চলে যায়, ভিতরে কেউ যায় না। বাড়িবন্দী যাত্রা আছে, কেউ গ্রামে ঢুকে না, পানির কারণে অনেকে ঢুকে না। আর যারা ঘরে বসে বসে কমেন্ট করতেছেন, মানে নেগেটিভ কমেন্ট, তাদেরকে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো হাত জোড় করে যে আপনারা একটু আসেন না, সে একটু কাজ করেন, একটু করে দেখেন কেমন লাগে। যারা এখানে কাজ করতেছে তারা জানে যে কি পরিমাণে কষ্ট। তো আপনারা তো শুধু দেখতেছেন যে করতেছে, কিন্তু এর পিছনে যে কত কষ্ট, কত পরিশ্রম, সেটা যারা করতেছে তারা ছাড়া আর কেউ বুঝবে না। তো দিন রাত 24 ঘন্টার ভিতরে মনে হয় 17-16 ঘন্টা কাজ করা হচ্ছে মানুষের জন্য। তো আপনিও আসে একটু করেন, করে একটু দেখেন যে কী পরিমাণে কষ্ট, না হলে আপনারা ঘরে বসে শুধু নেগেটিভ কমেন্টই করবেন। আপনাদের শুধু এই গুণটুকুই আছে, কখনও তো জীবনে ভালো কাজ করতেও পারবেন না, আর কারোর করা দেখলেও আপনাদের হিংসা হবে, ঠিক আছে। আপনারা মানুষও না, মানুষের জাতও না। সরাসরি দেখছি এদিকে আইবা, এটা তো ভাবি না। একজন একবার দেন, অন্য জনে দিয়ে।
আমরা অনেকগুলো আশ্রয় কেন্দ্রে গেছি, মানে অনেকে অনেকভাবে দেখছি নেতা, তারপরে অনেক কিছু বিশ্বাস করেন আপনার জন্য ভালোবাসা একদম, মানে কি বলবো, মানে প্রয়োজন নেই আপনি নেবেন কেন, অন্য মানুষকে সেরুন, সত্যি কথা সেটা বলছে, এটা প্রয়োজন নেই, সেটা তো নেওয়ার কোনো দরকার নেই, অন্য লোক পাবে, ভাই তো বলছে দুটা করে পায়েস নেবেন কেন, সব দেওয়া আছে।